ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তার কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র খুলে নেন, এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল 65 বছর। তিনি স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে মেয়রের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পারিবারিক ওই সূত্র জানায়, আনিসুল হক লন্ডনের স্থানীয় সময় 4:23 এবং বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10:23 পরলোক গমন করেছেন। তার পাশে সেই সময় উপস্থিত ছিলেন স্ত্রী, পুত্র ও কন্যারা। আগামী শনিবার বেলা 11:40 আনিসুল হকের মরদেহ ঢাকায় আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ তার বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। যুক্তরাজ্যের একটি হাসপাতালে মেয়র আনিসুল হক চিকিৎসাধীন ছিলেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত 29 জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে গত 13 আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ সেরিব্রাল ভ্যাঙ্কুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকেরা। এরপর তাকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে মেয়রের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার মেয়রের পরিবারের একজন সদস্য বলেন, রক্তের সংক্রমণ ধরা পড়ায় তাকে আবার আইসিইউতে নেওয়া হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মেয়রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। FBCCI ও BGMER সাবেক সভাপতি, ব্যবসায়ী ও একসময়কার টেলিভিশন ব্যক্তিত্ব আনিসুল হক 2015 আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি 1952 চট্টগ্রামের নোয়াখালীর কোম্পানিগঞ্জে জন্মগ্রহণ করেন। তবে তার শৈশবের একটি সময় কাটে ফেনী সোনাগাজীর নানার বাড়িতে। 80 ও 90 দশকে টিভি উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আনিসুল হক। তার উপস্থাপনায় আনন্দমেলা ও অন্তরালে অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়। তবে পরে টেলিভিশনের পর্দায় মানুষ তাকে বেশি দেখেছিল ব্যবসায়ী নেতা হিসেবেই। 2005-06 BGMER সভাপতির দায়িত্ব পালনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি হন তিনি। 2010-2012 মেয়াদে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন আনিসুল হক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।